ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم السلام ورحمه الله وبركاته. ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده وبعد اعوذ بالله من الشيطان الرجيم. ওমা আতা কুমুর পশ্চিম পশ্চিমবাংলা ভারত থেকে আরেক দিনই ভাই প্রশ্ন করেছেন যে কোনো মহিলা যদি তার স্বামীর নিকটে পারফিউম ব্যবহার করে এবং সেই মহিলা যদি কনফার্ম হয় যে আমি আমি আমার স্বামীর নিকট থেকে বের হব না বাড়ির ভিতরেই থাকব বাড়িতে কোনো মানে গায়ের মাহারাম ব্যক্তি নেই যার সাথে বিবাহ বৈধ এমন কোনো ব্যক্তি নেই তাহলে পারফিউম ব্যবহার করা যাবে কি না যদিও পবিত্রতা অর্জনের পরও হয় জানিয়ে উপকৃত করবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন কোনো মহিলা যখন পবিত্রতা অর্জনের পরে পারফিউম ব্যবহার করবে সেটা যদি নিজের স্বামীর নিকটে হয় তাহলে নিঃসন্দেহে তা ব্যবহার করা যাবে যদি তা কনফার্ম থাকে যে বাড়ি থেকে সে বের হবে না পারফিউম যতক্ষণ অ্যাক্সেন্ট থাকবে সে ততক্ষণ বাড়ির ভিতরেই থাকবে তাহলে সমস্যা নেই আর যদি এমনটা আশঙ্কা থাকে যে হ্যাঁ সে বাড়ির বাইরেও যেতে পারে তাহলে ব্যবহার করা যাবে না এবং বাড়ির ভিতরেই যদি এমন কোনো ব্যক্তি থাকে যার সাথে বিবাহ বৈধ তাহলে পারফিউম ব্যবহার করা কোনো অবস্থাতে যাবে না আশা করি বুঝতে পেরেছেন জাজাকুমুল্লাহ খায়রান আর অপবিত্র অবস্থায় তো ব্যবহার করা যায় শুক্রান জজাকুল্লাহ